স্বাগত নিউজ 24 বিজনেসের সঙ্গে আছি আমি পিঙ্কি সানোয়ার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্য সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। এদিন ডিএসই এর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 63 পয়েন্ট কমে 7022 পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে 1226 কোটি 4 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে 560 কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল 1786 কোটি 27 লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া 359 প্রতিষ্ঠানের মধ্যে 104টির দর বেড়েছে, দাম কমেছে 216টির, আর অপরিবর্তিত ছিল 39টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। এদিকে আর্থিক বছর শেষে ঘোষিত লভ্যাংশের মালিকানা নির্ধারণের সংক্রান্ত রেকর্ড তারিখের কারণে পুঁজিবাজারে সোমবার 20টি প্রতিষ্ঠানের লেনদেন বন্ধ ছিল। যুক্তরাষ্ট্র ব্রিটেনের সঙ্গে পারমাণবিক প্রযুক্তি চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া। সোমবার রাজধানী ক্যানবেরায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। গেল সেপ্টেম্বর 3 দেশে প্রতিরক্ষা জোট অকাস গঠনের ঘোষণার পর এটি প্রযুক্তির প্রথম চুক্তি যা প্রকাশ্যে স্বাক্ষরিত হলো। তবে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে চীন, এটিকে এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য বিরাট হুমকি বলে দাবি বেইজিংয়ের। আসমাতুলি জানাচ্ছেন বিস্তারিত। গেল সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন একত্রে একটি প্রতিরক্ষা চুক্তি অকাস গঠনের ঘোষণা দেয়। এই চুক্তি অনুসারে পারমাণবিক সাবমেরিন তৈরিতে অস্ট্রেলিয়াকে প্রযুক্তি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। চুক্তির অধীনে অস্ট্রেলিয়া 8টি অত্যাধুনিক পারমাণবিক চালিত সাবমেরিন পাবে, যা গোপন দূরপাল্লার মিশনে সক্ষম। বলা হচ্ছে মূলত চীনকে মোকাবেলায় একই ছায়াতলে এসেছে এই তিন দেশ। এই দৌড়ে সোমবার আরও অনেকখানি এগিয়ে গেছে তারা। এদিন অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলীয় নৌবাহিনীকে পারমাণবিক চুক্তি চালিত সাবমেরিন দিয়ে সজ্জিত করতে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক কর্মসূচি শুরু করেছে। মূলত তিন দেশের সংবেদনশীল নৌ পারমাণবিক তথ্য বিনিময়ের অনুমতি দিতে ক্যানবেরায় উপস্থিত হন সংশ্লিষ্টরা। এই প্রথম যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তৃতীয় কোনো দেশের সঙ্গে তথ্য বিনিময় করবে, যা অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরে আশা করে আসছিল। তবে এই ঘটনায় দারুণ নাখোশ চীন। এটিকে তিন দেশের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড উল্লেখ করে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিরাট ঝুঁকি বলে দাবি করেছে শি জিনপিং সরকার। চীনের পাশাপাশি এই চুক্তিতে ক্ষুব্ধ ফ্রান্সও। আসমাতুলি, নিউজ 24। নিউজ 24 বিজনেসে নিচ্ছি বিরতির সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস। পেঁয়াজের আমদানি বাড়ায় ধারাবাহিকভাবে দাম কমা অব্যাহত রয়েছে জরুরি এই ভোগ্য পণ্যের। একদিনের ব্যবধানে হিলি স্থল বন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম আরও এক দফা কমে কেজি প্রতি 23 টাকায় নেমেছে। একদিন আগেও বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ প্রকারভেদে 26 টাকা বিক্রি হয়েছে। এছাড়া নগর জাতের পেঁয়াজের দাম 32 টাকা থেকে কমে এখন বিক্রি হচ্ছে 30 টাকায়। পেঁয়াজের দাম কমে আসায় স্বস্তিতে বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার ও সাধারণ ক্রেতারা। বন্দরের জনসংযোগ কর্মকর্তারা জানিয়েছেন, হিলি দিয়ে গত সপ্তাহ থেকেই পেঁয়াজের বাড়তি আমদানি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার বন্দর দিয়ে 27 ট্রাক 781 টন পেঁয়াজ এসেছে, যা দ্রুত খালাসের জন্য ব্যবস্থা নিয়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। যদিও রাজধানীর বাজারে দাম কমার তেমন সুফল পাচ্ছে না ক্রেতারা। এদিকে যুক্তরাষ্ট্রের ফাউন্ডারি শিল্পে 1700 কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। শিগগিরই এমন ঘোষণা দেওয়ার ইঙ্গিত দেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান লি জাইয়ং। হোয়াইট হাউসের কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক শেষে পরিকল্পনা চূড়ান্ত করবেন স্যামসাংয়ের এই শীর্ষকর্তা। তবে কাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তা স্পষ্ট না হলেও যুক্তরাষ্ট্রের 2000 কোটি ডলারের ফাউন্ডারি বিনিয়োগ পরিকল্পনার কথা জানান ইয়ং। চিপের সরবরাহ চেইনে চলমান বৈশ্বিক সংকট নিরসনে স্যামসাং কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনার জন্য হোয়াইট হাউসের আমন্ত্রণ পান স্যামসাং এর ভাইস চেয়ারম্যান। এখন এই পর্যন্ত নিউজ 24 বিজনেস। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bt.tv। ধন্যবাদ।